ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, তোমরা অবশ্যই জানো যে প্রত্যেক দিন রাত্রি 8:30 PM আমরা জেনারেল নলেজের ক্লাস করিয়ে থাকি, যা তোমাদের আপকামিং LDC, MTS, ত্রিপুরা স্টেট ট্রেফেল, WBP, KP, TPSC-র আন্ডারে যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা বসতে যাচ্ছ তোমাদের হেল্প হবে। আমরা ক্লাসে সেই সব কোশ্চেনগুলো আলোচনা করছি যা বিগত 10 থেকে 15 বছর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে। ঠিক আছে, চলো প্রত্যেকটি কোশ্চেনের পিছিয়ে তোমরা 4-5 সেকেন্ড করে সময় পাবে, অবশ্যই সঠিক উত্তরটি কমেন্টস করে জানাবে। হ্যাঁ চলো, 1 নম্বর কোশ্চেনটা দেখো। নিম্নলিখিত কোন রাজ্যে মায়ানমারের সীমানা নেই? এখানে 4টি রাজ্য আছে, এখানের মধ্যে কোন রাজ্যের সঙ্গে মায়ানমারের সীমানা নেই? কী হবে সঠিক উত্তর? তোমরা জানা জানো অবশ্যই কমেন্টস করে জানাও কী হবে সঠিক উত্তর। নিম্নলিখিত কোন রাজ্যে মায়ানমারের সীমানা নেই? সঠিক উত্তর হয়ে যাবে অসম। হ্যাঁ, অসম রাজ্য অপশন এ হবে সঠিক উত্তর। যারা তোমরা এই নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। অসম রাজ্যের সঙ্গে মায়ানমারের কোনো বর্ডার বা সীমানা নেই। ঠিক আছে, আচ্ছা অসম, অসমের ক্যাপিটাল কি? অসমের ক্যাপিটাল হলো দিশপুর। ঠিক না, আচ্ছা তাছাড়া অসমের উপরে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, যেমন ধরো মানস, হ্যাঁ, জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, তাহলে হবে অসম। যদি বলে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, সেটা হবে অসম। হ্যাঁ, মানস এবং কাজিরাঙ্গা দুটোই অসম রাজ্যে অবস্থিত। হ্যাঁ আচ্ছা, আর মায়ানমার, চলো মায়ানমারের ক্যাপিটাল কি? মায়ানমারের ক্যাপিটাল হলো নেপিটো। হ্যাঁ, নেপি নেপিটো, নেপিটো। হ্যাঁ, নেপিটো হলো মায়ানমারের ক্যাপিটাল। ঠিক আছে, আচ্ছা আরেকটি কোশ্চেন আসে মায়ানমারের উপর থেকে, যে পেগুডার দেশ, হ্যাঁ পেগুডা, পেগুডার, পেগুডার দেশ কাকে বলা হয়? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? মায়ানমার। হ্যাঁ, মায়ানমারকে বলা হয় পেগুডার দেশ। ওকে ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেন, আলোকবর্ষ কিসের একক? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আলোকবর্ষ কিসের একক? কিসের একক? যারা জানো অবশ্যই কমেন্টস করে জানো আলোকবর্ষ কিসের একক। কারেক্ট, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাম্বার, না দূরত্ব। হ্যাঁ, দূরত্বের একক হলো আলোকবর্ষ, অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। হ্যাঁ, আলোকবর্ষ দূরত্বের একক। হ্যাঁ আচ্ছা, তো তাছাড়া তোমরা মনে রাখবে যে মহাজাগরিক যত বস্তু আছে সবগুলোর দূরত্ব নির্ণয় করা হয় কিন্তু আলোকবর্ষের সাহায্যেই। মহাজাগরিক, হ্যাঁ, যতগুলো বস্তু আছে সবগুলোর দূরত্ব নির্ণয় করা হয় আলোকবর্ষ এককের সাহায্যে। ওকে ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো। 3 নম্বর কোশ্চেন, সৌরজগতের সবচেয়ে অধিক গরম গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে অধিক গরম গ্রহ কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যারা জানো অবশ্যই কমেন্টস করে জানাও কী হবে সঠিক উত্তর। সৌরজগতের সবচেয়ে অধিক গরম গ্রহ কোনটি? কারেক্ট, সঠিক উত্তর হয়ে যাবে শুক্র। হ্যাঁ, শুক্র হলো সৌরজগতের সবচেয়ে অধিক গরম গ্রহ, অপশন এ হবে সঠিক উত্তর। হ্যাঁ, যারা এই নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, শুক্র। হ্যাঁ আচ্ছা, শুক্র, আচ্ছা এই যে শুক্র গ্রহ কেন অধিক গরম, এই গ্রহের মধ্যে CO2, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি। হ্যাঁ, প্রায় 60%-এর মতনই। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, সেই জন্য এই গ্রহটি সবচেয়ে গরম গ্রহ। ঠিক আছে, আচ্ছা CO2-র পরিমাণ বেশি বলে। হ্যাঁ আচ্ছা, এই শুক্র যে গ্রহ, শুক্র গ্রহকে আরও কী গ্রহ বলা হয়? হ্যাঁ, হলুদ গ্রহও কিন্তু বলা হয়। হ্যাঁ, হলুদ গ্রহ কাকে বলা হয়? সৌরজগতের কোন গ্রহকে হলুদ গ্রহ বলা হয়? শুক্র গ্রহকে। এই কোশ্চেনটাও আসে। হ্যাঁ, আর সিতে আছে দেখো মঙ্গল, সেটাকে লাল গ্রহ বলা হয়, না মঙ্গল গ্রহ বলা হয় লাল গ্রহকে। ওকে ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো। 4 নম্বর কোশ্চেন, মধুমেহ রোগে আক্রান্ত ব্যক্তির কী প্রয়োজন হয়? মধুমেহ রোগে আক্রান্ত ব্যক্তির কী প্রয়োজন হয়? কী হবে সঠিক উত্তর? ফটাফট কমেন্টস করো যাদের জানা আছে। কারেক্ট, সঠিক উত্তর হয়ে যাবে ইনসুলিন। হ্যাঁ, ইনসুলিনের প্রয়োজন হয়, অপশন এই হবে সঠিক উত্তর। যারা এই নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। হ্যাঁ, মধুমেহ রোগ যাদের রয়েছে, যারা একদম বর্ডার পজিশনে চলে গেছে, হ্যাঁ, তাদের কিন্তু ইনসুলিন নিতে হয়। হ্যাঁ, ইনসুলিনের প্রয়োজন হয়। ঠিক আছে, আচ্ছা যে ইনসুলিন, হ্যাঁ ইনসুলিন কে আবিষ্কার করেন? সায়েন্সের জিকে তোমাদের আসে সায়েন্স থেকে, ইনসুলিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে ফেরারিক গ্র্যান্ড বেন্টিং। হ্যাঁ, ফেরারিক, হ্যাঁ গ্র্যান্ড বেন্টিং, হ্যাঁ ফেরারিক গ্র্যান্ড বেন্টিং এবং কার্লে হারভেস্টা। হ্যাঁ, কার্লে হারভেস্টা, কার্লে হারভেস্টা আবিষ্কার করেন ইনসুলিন। ওকে ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো। 5 নম্বর কোশ্চেন, কাপড় ও বাসনপত্র পরিষ্কার করতে নিম্নলিখিত কোন ডিটারজেন্ট ব্যবহার করা হয়? কাপড় ও বাসনপত্র পরিষ্কার করতে নিম্নলিখিত কোন ডিটারজেন্ট ব্যবহার করা হয়? কী হবে সঠিক উত্তর? ফটাফট কমেন্টস করো যাদের জানা আছে।
কাপড় ও বাসনপত্র, হ্যাঁ, পরিষ্কার করতে কোন ডিটারজেন্ট ব্যবহার করা হয়? কারেক্ট, সঠিক উত্তর হয়ে যাবে সালফোনেট, হ্যাঁ, সালফোনেট ডিটারজেন্ট ব্যবহার করা হয়। অপশন সি হবে সঠিক উত্তর, হ্যাঁ, যারা সি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, হ্যাঁ, সালফোনেট। ওকে ওকে, চলো পরবর্তী কোয়েশ্চনটা দেখো, ছয় নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিত সবচেয়ে ঠান্ডা গ্রহ কোনটি? এর আগে আমরা কী পেয়েছি, সবচেয়ে গরম গ্রহ না, এখন পেয়েছি সবচেয়ে ঠান্ডা গ্রহ কোনটি, নিম্নলিখিত সবচেয়ে ঠান্ডা গ্রহ কোনটি, কী হবে সঠিক উত্তর, ফটাফট কমেন্টস করো যাদের জানা আছে। ঠান্ডা গ্রহ কারেক্ট, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাম্বার প্লুটো, হ্যাঁ, প্লুটোকে বলা হয় সবচেয়ে ঠান্ডা গ্রহ, হ্যাঁ, যারা সি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। আচ্ছা, এখানে তোমরা দেখো কোশ্চানটা একটু ব্যতিক্রম হতে পারে, কেমন ব্যতিক্রম হতে পারে তোমরা একটু ধ্যান দিয়ে শুনো। দেখো প্লুটোকে কিন্তু 2006 সালে গ্রহ থেকে বাদ দেওয়া হয়েছে, ঠিক না, 2006 সালে প্লুটোকে গ্রহ থেকে বাদ দেওয়া হয়েছে। যদি তোমাদের অপশনের মধ্যে প্লুটো থাকে, হ্যাঁ, প্লুটো থাকে তাহলে প্লুটো হবে, যদি তোমাদের অপশনে প্লুটো না থাকে, প্লুটোর জায়গায় যদি ইউরেনাস থাকে, হ্যাঁ, ইউরেনাস, ইউরেনাস থাকে তাহলে কিন্তু তোমরা ইউরেনাসকেই ঠান্ডা গ্রহ হিসাবে সঠিক উত্তরটা দেবে, ইউরেনাস, হ্যাঁ, যদি প্লুটো না থাকে, ইউরেনাস থাকে তাহলে ইউরেনাস হবে, হ্যাঁ, আর যদি ইউরেনাস না থাকে, প্লুটো থাকে তাহলে প্লুটোই হবে, হ্যাঁ, কেননা প্লুটোকে 2006 থেকে সাল থেকে গ্রহ থেকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। ওকে, চলো পরবর্তী কোয়েশ্চনটা দেখো, সাত নম্বর কোয়েশ্চেন, ভারতের সবচেয়ে ছোট সমুদ্র তট কোথায় অবস্থিত? ভারতের সবচেয়ে ছোট সমুদ্র তট কোথায় অবস্থিত, কী হবে সঠিক উত্তর, ফটাফট কমেন্টস করো যাদের জানা আছে। সবচেয়ে ছোট সমুদ্র তট কোথায় অবস্থিত, কোথায়, ফটাফট কমেন্টস করো। কারেক্ট, সঠিক উত্তর হয়ে যাবে গোয়া, না গোয়া, অপশন বি হবে সঠিক উত্তর, হ্যাঁ, যারা বি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক, গোয়াতে ভারতের সবচেয়ে ছোট সমুদ্র তট রয়েছে, হ্যাঁ, আর যদি বলে সবচেয়ে বড় তাহলে কী হবে, তাহলে হবে গুজরাট, হ্যাঁ গুজরাট, হ্যাঁ গুজরাট, গুজরাট রাজ্যে সমুদ্র তট হলো সবচেয়ে বড়, ঠিক আছে, আর সবচেয়ে ছোট হলো গোয়া। ওকে ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, আট নম্বর কোয়েশ্চেন, আইএমডি কী, আইএমডি, হ্যাঁ আইএমডি কী, আচ্ছা আইএমডির ফুল মিনিং কী জানো? তাহলে আমরা প্রথমে দেখে নিই আইএমডির ফুল মিনিং কী, আইএমডির ফুল মিনিং হলো ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, হ্যাঁ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হলো আইএমডির ফুল ফর্ম, হ্যাঁ আইএমডি কী, আইএমডি হলো জাতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ, হ্যাঁ জাতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ হলো আইএমডি, হ্যাঁ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, হ্যাঁ জাতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ। ওকে ওকে, অপশন বি হবে সঠিক উত্তর, হ্যাঁ যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ওকে ওকে, চলো পরবর্তী কোয়েশ্চনটা দেখো, ক্লাসটি যদি হেল্পফুল মনে হয় তোমরা অবশ্যই লাইক করে দেবে একটি করে, হ্যাঁ চলো নয় নম্বর কোয়েশ্চনটা দেখো, পেশির ক্লান্তির জন্য দায়ী, হ্যাঁ এই কোয়েশ্চনটা একটু আমি তোমাদের কারেকশান করিয়ে দেবো, পেশির ক্লান্তির জন্য দায়ী কী, কোন অ্যাসিড পেশির ক্লান্তির জন্য দায়ী, কী হবে সঠিক উত্তর, কারেক্ট, সঠিক উত্তর হয়ে যাবে লেকটিক অ্যাসিড, হ্যাঁ লেকটিক অ্যাসিড, তোমরা অনেকে পাইরুভিক অ্যাসিড আনসার করেছো, না এটা হবে না, গত কিছুদিন আগে আমি একটি ক্লাসের মধ্যে এই কোশ্চেনটা নিয়ে এসেছিলাম, সেখানে কিন্তু আমি পাইরুভিক অ্যাসিড বলেছিলাম, কিন্তু পাইরুভিক অ্যাসিড হবে না, হ্যাঁ সঠিক উত্তর হয়ে যাবে লেকটিক অ্যাসিড, সেই জন্য কারেকশন করার জন্যই কোশ্চেনটা তোমাদের কাছে আবার রিপিট নিয়ে এসেছি, হ্যাঁ সঠিক উত্তর হয়ে যাবে লেকটিক অ্যাসিড, হ্যাঁ পেশির ক্লান্তির জন্য দায়ী হলো লেকটিক অ্যাসিড, নট পাইরুভিক অ্যাসিড। ওকে ওকে, তো দেখে নেবে ভালো করে, ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, দশ নম্বর কোশ্চেন, সবুজ বিপ্লবের জনক কাকে বলে, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, কী হবে সঠিক উত্তর, ফটাফট কমেন্টস করো যাদের জানা আছে, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, কারেক্ট, সঠিক উত্তর হয়ে যাবে নরম্যান বুরলককে, হ্যাঁ নরম্যান বুরলক, হ্যাঁ নরম্যান বুরলককে বলা হয় সবুজ বিপ্লবের জনক, হ্যাঁ সারা বিশ্বের মধ্যে, আর যদি বলে ভারতের সবুজ বিপ্লবের জনক তাহলে হবে এম এস স্বামীনাথন, হ্যাঁ এম এস স্বামীনাথন হবে, ঠিক আছে। আচ্ছা, আর শ্বেত বিপ্লবের জন্য কাকে বলা হয়, শ্বেত বিপ্লবের জন্য বলা হয় ভার্গিস কুরিয়ানকে, হ্যাঁ ভার্গিস কুরিয়ানকে বলা হয় শ্বেত বিপ্লবের জনক, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলো, একটু ভালো করে দেখে নেবে, হ্যাঁ চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, এগারো নম্বর কোশ্চেন, সোনা বা হীরা মাপার জন্য ব্যবহার হয়, সোনা বা হীরা মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়, কী হবে সঠিক উত্তর, ফটাফট কমেন্টস করো যাদের জানা আছে, সোনা বা হীরা মাপার জন্য কী ব্যবহার করা হয়, কারেক্ট, সঠিক উত্তর হয়ে যাবে ক্যারেট, হ্যাঁ ক্যারেট ব্যবহার করা হয়, হ্যাঁ অপশন বি হবে সঠিক উত্তর, যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, ক্যারেটের সাহায্যে সোনা বা হীরা মাপা হয়, হ্যাঁ আচ্ছা তারপর আছে দেখো ব্যারেল, হ্যাঁ ব্যারেল কী, কী পরিমাপ করা হয় ব্যারেলের সাহায্যে, তরল পদার্থ, কোনো তরলকে, হ্যাঁ তরল
বেরেলের হিসেবে, যেমন তেল আসে, দেখো বেরেল বেরেল তেল আসে, ঠিক না? আচ্ছা যাই হোক, তরল এই বেরেলের সাহায্যে তরল পরিমাপ করা হয়। হ্যাঁ, আর সিতে আছে বেল, বেল পরিমাপ করা হয় শস্য মাপতে। হ্যাঁ, শস্য, শস্য মাপতে ব্যবহার করা হয় বেল। হ্যাঁ, আর বুশেল, বুশেল তুলা পরিমাপ করার জন্য, তুলা, হ্যাঁ তুলা পরিমাপ করতে ব্যবহার করা বুশেল। ঠিক আছে, দেখে নেবে একটু। হ্যাঁ, বুশেল, ওকে ওকে। চলো পরবর্তী কোয়েশ্চনটা দেখো, 12 নম্বর কোয়েশ্চেন। সালোকসংশ্লেষ কাঁচামাল হিসেবে উদ্ভিদের মূল রুম দিয়ে শোষিত হয়, মানে সালোকসংশ্লেষের কাঁচামাল হিসেবে উদ্ভিদের মূল রুম দিয়ে শোষিত হয়। কি শোষিত হয়, কী হবে শুরু করতে, ফটাফট কমেন্টস করো যাদের জানা আছে। সালোকসংশ্লেষের কাঁচামাল হিসেবে উদ্ভিদের মূল রুম দিয়ে শোষিত হয় কি? শোষিত হয় জল। হ্যাঁ, জল, ঠিক আছে, জল শোষিত হয়। হ্যাঁ, অপশন ডি হবে সঠিক উত্তর, যারা ডি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ঠিক আছে, আচ্ছা, আর যদি বলে সালোকসংশ্লেষের ফলে বলে উৎপন্ন পদার্থ, সালোকসংশ্লেষের ফলে উৎপন্ন পদার্থ, তাহলে হবে শর্করাও, শর্করাও অক্সিজেন। হ্যাঁ, শর্করাও অক্সিজেন উৎপন্ন পদার্থ সালোকসংশ্লেষের ফলে। হ্যাঁ, আর তোমার তাছাড়া তোমাদের পরীক্ষায় আসে যে পাতায় কোন, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, তুমি একটু নোট করো, পাতার কোন কলায় সালোকসংশ্লেষ হয়, পাতার কোন কলায় সালোকসংশ্লেষ হয়, কোন কলায়? মেসোফিল কলায়, না মেসোফিল। হ্যাঁ, মেসোফিল কলা। হ্যাঁ, মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, একটু নোট ডাউন করানো। হয় পাতার কোন কলায় সালোকসংশ্লেষ হয়? মেসোফিল কলায়। ওকে ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, 13 নম্বর কোয়েশ্চেন। স্টকহোম কার রাজধানীর নাম? স্টকহোম, স্টকহোম কার রাজধানীর নাম? কি হবে সঠিক উত্তর, যাদের জানা আছে অবশ্যই কমেন্টস করে জানো। স্টকহোম কারেক্ট, সঠিক উত্তরে যাবে সুইডেন। হ্যাঁ, সুইডেনের রাজধানীর নাম কি? স্টকহোম। হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর, যারা সি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। হ্যাঁ, আর সুইডেনের মুদ্রার নাম কি জানো? মুদ্রা, মুদ্রা হলো সুইডিশ ক্রোশ। হ্যাঁ, সুইডিশ ক্রোন। হ্যাঁ, সুইডিশ ক্রোন হলো সুইডেনের মুদ্রা। ওকে, সুইডিশ ক্রোন। হ্যাঁ, চলো পরবর্তী কোয়েশ্চনটা দেখো, 14 নম্বর কোয়েশ্চেন। চিচেন ইনজা কি? চিচেন ইগজা। হ্যাঁ, চিচেন ইগজা কি? চিচেন ইগজা কি, কী হবে সঠিক উত্তর, ফটাফট কমেন্টস করো। কারেক্ট, সঠিক উত্তর হচ্ছে পিরামিড। হ্যাঁ, এটি একটি পিরামিড। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর, যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। হ্যাঁ, চিচেন ইগজা হলো একটি পিরামিড। হ্যাঁ, আচ্ছা, এটি কোথায় অবস্থিত? অ্যাকচুয়ালি এটি মেক্সিকোতে অবস্থিত। হ্যাঁ, মেক্সিকো, এটি মেক্সিকোতে অবস্থিত। হ্যাঁ, চিচেন ইগজা। ওকে, আচ্ছা, মেক্সিকোর রাজধানী কি জানো? মেক্সিকোর রাজধানী হলো মেক্সিকো সিটি। হ্যাঁ, মেক্সিকো সিটি। হ্যাঁ, আচ্ছা, মেক্সিকোর মুদ্রার নাম কি জানো? মুদ্রা পেসু। হ্যাঁ, পেসু, পেসু হলো মেক্সিকোর মুদ্রা। হ্যাঁ, ওকে, চলো পরবর্তী কোয়েশ্চনটা দেখো, 15 নম্বর কোয়েশ্চেন। সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচু পর্বত শ্রেণী কোনটি? মোস্ট ইম্পর্ট্যান্ট, সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচু পর্বত শ্রেণী কোনটি, কোনটি, কী হবে সঠিক উত্তর, যারা জানো অবশ্যই কমেন্টস করে জানাও। সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচু পর্বত শ্রেণী হলো হিমালয়। হ্যাঁ, হিমালয়, অপশন বি হবে সঠিক উত্তর। হ্যাঁ, যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। হ্যাঁ, হিমালয়ের, হ্যাঁ অ্যাকচুয়ালি হিমালয়ের হবে তোমার মাউন্ট এভারেস্ট, না মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট তো হিমালয়ের একটি পার্ট, না? ওকে, মাউন্ট এভারেস্ট। হ্যাঁ, সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচু পর্বত শ্রেণী। হ্যাঁ, এই মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট আমরা সকলে জানি নেপালে অবস্থিত, ঠিক না? নেপাল, নেপাল হবে, নেপাল। হ্যাঁ, আচ্ছা, নেপালে অবস্থিত। আচ্ছা, সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচু পর্বত হলো মাউন্ট এভারেস্ট। হ্যাঁ, কত উচ্চতা, উচ্চতা কত এর জানো তোমরা? উচ্চতা হলো 8848। হ্যাঁ, 8848 মিটার উচ্চতা। হ্যাঁ, 8848 মিটার। হ্যাঁ, ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, 16 নম্বর কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, একটু তোমরা নোট ডাউন করে নেবে। উস্তাদ বিসমিল্লা খান নিম্নলিখিত কিসের সাথে যুক্ত? উস্তাদ বিসমিল্লা খান, আমি তোমাদেরকে বলি যে বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে বিভিন্ন যে ফেমাস ব্যক্তিত্বরা, তাদের কিন্তু নাম একটি, মানে এক নাম্বার আসে তোমার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেখা গেছে এক নাম্বার আসে। হ্যাঁ, ভালো করে দেখে নেবে। এখানে বলা হয়েছে উস্তাদ বিসমিল্লা খান কিসের সাথে যুক্ত, কী হবে সঠিক উত্তর, যারা জানো অবশ্যই কমেন্টস করে জানাও। উস্তাদ বিসমিল্লা খান কারেক্ট, সঠিক উত্তর হয়ে যাবে সানাই। হ্যাঁ, সানাইয়ের সঙ্গে যুক্ত। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর, যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। হ্যাঁ, সানাইয়ের সঙ্গে যুক্ত উস্তাদ বিসমিল্লা খান। আর একটু তোমরা নোট করে নাও, হ্যাঁ সন্তুর, হ্যাঁ সন্তুরের সঙ্গে কে যুক্ত ফেমাস ব্যক্তি?
শিবকুমার শর্মা, হ্যাঁ শিবকুমার শর্মা, হ্যাঁ শিবকুমার শর্মা, হ্যাঁ শিবকুমার যুক্ত হলো সন্তুরের সঙ্গে। হ্যাঁ তারপর আছে দেখো তবলা, তবলার সঙ্গে কি যুক্ত? জাকির হোসেন, না ফেমাস আমরা জানি জাকির হোসেন, হ্যাঁ জাকির হোসেন, হ্যাঁ তবলার সঙ্গে যুক্ত। আর সেতারের সঙ্গে কি যুক্ত? সেতার, সেতারের সঙ্গে যুক্ত হলো রবি শঙ্কর, হ্যাঁ রবি শঙ্কর, হ্যাঁ একটু নোট করে নাও রবি শঙ্কর। আবার আমি বলছি সানার সঙ্গে যুক্ত কে? উস্তাদ বিসমিল্লাহ খান। সন্তুরের সঙ্গে যুক্ত কে? শিবকুমার শর্মা। এবং তবলার সঙ্গে যুক্ত জাকির হোসেন। এবং সেতারের সঙ্গে যুক্ত তবলার সঙ্গে যুক্ত হলো জাকির হোসেন এবং সেতারের সঙ্গে যুক্ত হলো রবি শঙ্কর। হ্যাঁ নোট করে নাও। ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 17 নম্বর কোশ্চেন। মহাকবি কালিদাস নিম্নলিখিত কোন শাসকের সমসাময়িক ছিলেন? মহাকবি কালিদাস নিম্নলিখিত কোন শাসকের সমসাময়িক ছিলেন? কোন শাসকের সমসাময়িক ছিলেন মহাকবি কালিদাস? কী হবে সঠিক উত্তর? ফটাফট কমেন্ট করো যারা জানো। কারেক্ট, সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হ্যাঁ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিলেন কে? মহাকবি কালিদাস। হ্যাঁ অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ওকে ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 18 নম্বর কোশ্চেন। কোন শাসক পাগলা রাজা নামে খ্যাত? মোস্ট ইম্পর্ট্যান্ট, কোন শাসক পাগলা রাজা নামে খ্যাত? কোন শাসক কে পাগলা রাজা নামে জানা যা জানা যেত? কী হবে সঠিক উত্তর? ফটাফট কমেন্টস করো। কারেক্ট, সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক, ঠিক না? অপশন সি হবে সঠিক উত্তর। হ্যাঁ মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা নামে জানা যেত, হ্যাঁ জানা যেত। ওকে ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 19 নম্বর কোশ্চেন। বর্তমানে কোন অঞ্চল সাতবাহন সাম্রাজ্যের সঙ্গে জড়িত? বর্তমানে কোন অঞ্চল সাতবাহন সাম্রাজ্যের সঙ্গে জড়িত? সাতবাহন সাম্রাজ্য কী হবে সঠিক উত্তর? ফটাফট কমেন্টস করো। বর্তমানে কোন অঞ্চল সাতবাহন সাম্রাজ্যের সঙ্গে জড়িত? সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ, ঠিক না? অন্ধ্রপ্রদেশ, হ্যাঁ অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। অন্ধ্রপ্রদেশ রাজ্য কি সাতবাহন সাম্রাজ্যের সঙ্গে জড়িত? এখান থেকে আরেকটি কোশ্চেন আসে তোমাদের যে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা যদি বলে তাহলে হবে শিমুখ, হ্যাঁ শিমুখ হলো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। এবং যদি বলে সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট, যদি বলে শ্রেষ্ঠ সম্রাট তাহলে হবে গৌতমীপুত্র সাতকর্ণী, হ্যাঁ গৌতমীপুত্র সাতকর্ণী হলো সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট এবং প্রতিষ্ঠাতা হলো শিমুখ। হ্যাঁ এটি কোন অঞ্চলে দেখা যায় বর্তমানে সঙ্গে জড়িত? এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের সঙ্গে জড়িত, ঠিক আছে? ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 20 নম্বর কোশ্চেন। গুপ্ত যুগের কোন শাসককে কবিরাজ বলা হয়? কবিরাজ আশা করি সকলে জানবে তোমরা, আগে আমরা ক্লাসে করিয়েছি। গুপ্ত যুগের কোন শাসককে কবিরাজ বলা হয় বা কবিরাজ নামে আখ্যায়িত করেছেন, আখ্যায়িত ছিলেন তিনি কবিরাজ? কী হবে সঠিক উত্তর? ফটাফট কমেন্টস করো। কবিরাজ, কারেক্ট, সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্তকে, ঠিক না? সমুদ্রগুপ্তকে কবিরাজ নামে জানা যেত, হ্যাঁ অপশন সি হবে সঠিক উত্তর। যারা সি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। আচ্ছা সমুদ্রগুপ্তকে আরও কী নামে আমরা চিনতাম বা জানা যেত? ভারতের নেপোলিয়ান, হ্যাঁ ভারতের নেপোলিয়ান, এই কোশ্চেনটা কিন্তু আসে, ভারতের নেপোলিয়ান, হ্যাঁ কাকে বলা হয় নেপোলিয়ান, হ্যাঁ ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়, সেটা হবে সমুদ্রগুপ্ত, ঠিক আছে? ওকে তাহলে আজকের ক্লাসে আমরা 20টি ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করেছি। তোমাদেরকে আমি এতটুকু ভরসা দিতে চাই বা আমি এতটুকু বলতে পারি যে তোমরা যদি রেগুলার আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করো তাহলে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা জেনারেল নলেজের জন্য অন্ততপক্ষে তোমাদের কোনো অসুবিধা হবে না। সবগুলো কোশ্চেনের পিছিয়ে আমরা এক্সট্রা ফ্যাক্টগুলো আলোচনা করছি যা তোমাদের নলেজেবল তোমাদের জন্য, ঠিক আছে? তাহলে আগামীকালকে তোমাদের সঙ্গে আবার সেম টাইমে দেখা হবে আমাদের। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।